সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, রাত ১০:৩০ দিকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যায়। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন।